ফ্ৰেণ্ড, আজিৰ এই ভিডিঅ'টোত মই আপোনালোকক ক'ম হিমাচল প্ৰদেশৰ মানালী আৰু ৰোহটাং পাছৰ বিষয়ে কিছু কথা। মানালী হ'ল হিমাচল প্ৰদেশৰ এখন টাউন, যি নেকি সাগৰ পৃষ্ঠৰ পৰা 2,050 মিটাৰ ওখত অৱস্থিত আৰু গোটেই বছৰটোত এভাৰেজ টেম্পাৰেচাৰ 10-11 ডিগ্ৰীৰ ভিতৰত থাকে। আৰু মানালীৰ পৰা 51 কিলোমিটাৰ ওপৰত আছে ৰোহটাং পাছ, আৰু ৰোহটাং পাছৰ উচ্চতা হল সাগর পৃষ্ঠর পর 3,978 মিটার। গতি রোহটাং পাস আরও বেশি ঠান্ডা হয় মানালীতক। মানালী যাবলে হলে আপনি প্রথমে গুয়াহাটির পর দিল্লি যাও, আর দিল্লির পর বাই রোড মানালী যাব পারে, নতুবা গুয়াহাটির পর প্রথমে চণ্ডীগড় যাও, চণ্ডীগড়ের পর বাই রোড আপনি মানালী যাব পারে। আর মানালীর সোলান ভ্যালি, সোলান ভ্যালিত এটা একটিভিটিজ আপনাদের করব পারে, হ্যাঁ হল প্যারাগ্লাইডিং। এয়া মই প্যারাগ্লাইডিং করেছিল, এয়া মোক উড়াই দিলে, অবশ্যই হেল্পার থাকে, গতি আপনাদের ভয় করার কোনো প্রয়োজন নাই। এই প্যারাগ্লাইডিং খুব অ্যাডভেঞ্চারাস হয়, আর আপনি মানালী গলে প্যারাগ্লাইডিং করবলে না পাহরি। প্যারাগ্লাইডিংয়ের সময় চৌপাশের দৃশ্যাবলী খুব ধুনিয়া দেখা যায়, কারণ দূরত আপনি সেই বরফ পড়ে থাকা পাহাড়বিল দেখা পাব উপরপা, আর তলত মানুষবিল সরু সরু দেখা পায়, খুব ধুনিয়া লাগে। হয়ে গেল মোর সফল ল্যান্ডিং, বিরাট ভাল লাগিল। আর সোলান ভ্যালিত আপনি এনেকা বাইক কিছু পাই যাব যেটু আপনি রাইড করব পারে। আর এই সোলান ভ্যালিতে ক্রিস সিনেমাখনের শুটিং হয়েছিল, আর মানালির পরা 51 কিলোমিটার উপরত আছে রোহটাং পাস, আর রোহটাং পাসত এনে বরফ পড়ে থাকে, আর যি বরফত আপনাদের আইস স্কেটিং করব পারে। আর সাগর পৃষ্ঠর পর রোহটাং পাসর উচ্চতা হল 3,978 মিটার। রোহটাং পাসত মানালীতকেও ঠান্ডা বেশি, কারণ রোহটাং পাসর উচ্চতা তো মানালীতকে অল্প বেশি, তো গতি রোহটাং পাসত মানালীতকে টেম্পারেচার তো আরো অল্প বেশি কম হয়। আর ময়ও এনে ট্রাই করল আইস স্কেটিং করা, কিন্তু এদিনাকে অল্প দিগদার, কারণ বরফবিল খুব পিছল হয়ে থাকে, গতি এদিনাকে অল্প দিগদার হয়। তথাপিও কোনো প্রবলেম নাই, হেল্পার থাকে, হেল্প করে দিয়ে, যেন মোক হেল্প করে দিয়েছে, কিন্তু খুব পিছল, অল্প সাবধানে করব লাগে, মানে পিছলি পরি যাওয়ার ভয় এটা থাকে, সেইটার কারণে খুব সাবধানে করছো লাই লাই। আর ইয়া যাওতে 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 মারিলো খুন্দা এজনের লগত, কিন্তু এইটাও একটা নতুন অভিজ্ঞতা বরফের মাজত, কারণ টিভিত দেখা পাই থাকো, কিন্তু নিজে করার মজা একটা বেলেগ। তথাপিও এয়া হেল্পারের প্রচেষ্টাত অল্প নিজে করছো, মোক ঠেলি ঠেলি লই গেছে বরফের মাঝে মাঝে। তথাপিও এবার মই নিজে ট্রাই করিম বলে কলো তেওক, গতি অল্প নিজে আরো অল্প চেষ্টা করে চাইছো, এই চেষ্টা করতে পড়লো নয়। সেই হয়েছে হাতত ধরে মো উঠাই দিলে, তথাপিও চেষ্টা এরা নাই, আকো এবার ট্রাই করব ওলাইছো। এইবার ভালকে পড়ল, হব আজিলেক আইস স্কেটিং ইমানতে এরিল।
আৰু বৰফত ঢেৰ খেলিলোঁ, বৰফৰ টুকুৰাবিলাক লৈ লৈ অলপ জঁপিয়ালোঁ, ভাল লাগিল। আৰু মানালীৰ সমগ্ৰ পৰিৱেশ খুব সুন্দৰ, পলিউশ্যন ফ্ৰী, চাৰিওফালে আপেলৰ গছ। আৰু মানালী গ'লে আপোনালোকে হিৰিম্বা টেম্পল দৰ্শন কৰিব পাৰে, এয়া হিৰিম্বা টেম্পলৰ দৃশ্য। আৰু ৰোহটাং পাছ যোৱাৰ সময়ত ৰাস্তাত আপোনালোকে পাব ভৃগু লেক, এয়া ভৃগু লেকৰ ফটো, খুব মনোমোহা দৃশ্য। আৰু মানালীৰ মাজেৰে বৈ গৈছে ব্যাস নদীখন। মানালীৰ বিষয়ে আজিৰ ভিডিঅ'টো এইখিনিয়ে। আৰু বন্ধুসকল, ভিডিঅ'টো চাই যদি আপোনালোকৰ ভাল লাগিল তেনেহ'লে মোৰ এই চেনেলটো আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰক আৰু ভিডিঅ'টো লাইক কৰক। আৰু যদি কিবা কমেণ্ট দিবলগীয়া আছে কমেণ্ট বক্সত কমেণ্ট কৰিব। গতিকে আজিলৈ এইখিনিয়ে, ধন্যবাদ।